আপনি তো অনেক ধর্ম রিসার্চ করছেন অনেক কিছু জানা আছে মানে আপনার কি এই চার হাজার ধর্মের ভিতরে মনে হয় কোনটা মনে টানে বা মনে হয় যে না এই ধর্মটা মানবতার জন্য অনেক ভালো বা এই ধর্মটার ভিতরে অনেক মানে মানুষের উপকারিতা আছে বা এরকম কিছু মানে কোন ধর্মটা মানে আপনি যদি সিরিয়াল বাহির রাখেন তাহলে একই কোনটাকে রাখবেন আমি এটাই একটু জানতে চাই একটা কেউ রাখবো না কোনো ধর্মই কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে কখনো কোনো ভালো কিছু বলে না প্রত্যেকটা ধর্মে অন্ধবিশ্বাসের কথা বলে প্রাতিষ্ঠানিক ধর্ম মানেই হচ্ছে অন্ধবিশ্বাস একটা একটা অথরিটি আরোপ করা মানুষের উপরে এই অথরিটিটা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর মানুষের মোরালিটি নিয়ন্ত্রণ করে মানুষের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করে এই জিনিসগুলো হচ্ছে মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রাতিষ্ঠানিক ধর্ম মাত্রই কুসংস্কার প্রাতিষ্ঠানিক ধর্ম মাত্রই ক্ষতিকর প্রাতিষ্ঠানিক ধর্ম মাত্রই অমানবিক প্রাতিষ্ঠানিক ধর্ম মাত্রই অযুক্তি পৃথিবীতে কোনো ধর্ম এরকম নেই আমি তো আর চার হাজার ধর্ম সবগুলো তো আমি আর পড়ি নেই বা সবগুলো নামও আমি বলতে পারবো না কিন্তু আমি যতগুলো দেখেছি যে মেজর মেজর যে ইয়াগুলো আছে সেগুলো হচ্ছে মানুষের ক্ষতি করে মানুষের ক্ষতি করতে চায় কিন্তু আপনি যদি বলেন যে ধর্ম কিন্তু যদি এই জিনিসটাকে যদি আমরা একটা ফিলোসফি হিসেবে ধরি কোন ফিলোসফি গুলা মানে অপেক্ষাকৃত কম খুনাখুনি মারামারি কম তাহলে আমি বলবো যে এগুলোর ভিতরে গৌতম বুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফিলোসফার যদি বৌদ্ধ ধর্মটাকে বাদ দিয়ে বৌদ্ধ ধর্মটাকে নিয়ে আলোচনা করা যায় তাহলে বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধকে মোটামুটি একজন হিসেবে করা যেতে পারে চিন্তাশীল মানুষ জ্ঞানী মানুষ হিসেবে ধরে নেওয়া যেতে পারে কিন্তু বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিন্তু আমি বলছি না বৌদ্ধ ধর্মটাও খারাপ বৌদ্ধ ধর্মটা অন্য ধর্মগুলোর মতোই খারাপ নোংরা এবং খারাপ কিন্তু যদি আপনি বলেন এই যে ধর্মগুরুদের মধ্যে কারা হচ্ছে গিয়ে মানে অপেক্ষাকৃত একটু উন্নত মানুষ মানুষ হিসেবে বুদ্ধিমান জ্ঞানী তাহলে আমি এদের মধ্যে গৌতম বুদ্ধকে এক নম্বরে রাখবো কারণ গৌতম বুদ্ধ আমার নিজেরও ব্যক্তিগত ভাবে অত্যন্ত পছন্দের একজন মানুষ গৌতম বুদ্ধের মধ্যে আমি তার মধ্যে খারাপ অনেক কিছু আছে কিন্তু তার মানে এটা না যে আমি তাকে একেবারে দেবতা জ্ঞান করি সেটা না কিন্তু গৌতম বুদ্ধ মানে কথা হলো যে খারাপদের ভিতরে তো ভালো থাকে ওই ক্যাটাগরিতে আপনি রাখছেন হ্যাঁ আমি তাকে মনে করি সে একজন ফিলোসফার সে একজন চিন্তাশীল মানুষ জ্ঞানী মানুষ এটুক আমি বলতে বলবো আচ্ছা আর আমার সেকেন্ড প্রশ্নটা হলো ভাইয়া যে মানে ধরেন এই যে আপনারা মানুষকে বোঝাইতে যে আজকে বিতর্কিত বা মানে অনেক মুসলমান আপনাদেরকে বলে ওনাদের কল্লা ফেলা দেবো এটা করতে এটা করতে হ্যাঁ এখন মানে আমি কিভাবে একজন মানুষকে বুঝাইতে পারি যে না আসলে আপনাদের আপনাদের যেসব বক্তব্য গুলা এগুলা একজন ছেলেও যদি ঠান্ডা মাথায় শুনে যুক্তি নেয় তাহলে আমি মনে করি যে তারা বুঝতে পারবে বিষয়গুলা কিন্তু ওনারা তো মানে শুনতেই দিতেছে না তো আমি সেটাতে কিভাবে একজনকে বুঝাইতে পারি যে মানে আস্তে আস্তে কিভাবে আপনার থেকে জানতে চাওয়া কিভাবে বুঝাইতে পারেন আমরা যেভাবে কাজ করি সেভাবেই কাজ চালা যেতে হবে দেখেন এগুলো তো একদিনের বিষয় না মানুষ তো ধর্মটা শেখে হচ্ছে অনেক ছোটবেলা থেকে একেবারে বাচ্চা বয়স থেকে এগুলো তো একদিনে আমি একদিন একটা কথা বলবো আমি একদিনে খুব ভালো করে তাকে বুঝাবো আর সে একবার বুঝা যাবে এত সহজ তো বিষয়টা না মানুষের ধর্ম তো একদম ভিতরে প্রথিত থাকে হ্যাঁ যখন ছোটবেলা থেকে যখন এই জিনিসগুলা বাবা মার কাছ থেকে আস্তে আস্তে শুনে বাবা মার উপরে নির্ভরশীলতা থাকে একটা বাচ্চা সবসময় বাবা মার উপর নির্ভরশীল থাকে বাবমা যেটা বলে সেটাই তার কাছে মনে হয় যে এটাই হচ্ছে যুব কথা যুব সত্য কথা এটার এটার বাইরে হইতেই পারে না কিছু সত্য হইতেই পারে না তারপর এই পরিবেশে যখন একটা বাচ্চা আস্তে আস্তে বড় হয় তখন তো তাদের মধ্যে এই জিনিসটা এই থাকা স্বাভাবিক যে ধর্মটাই সত্য বাদ বাকি যে অমুক আসিমুদ্দিন কি কইতাছে না কইতাছে এগুলা আমরা শুনবো না এগুলো আমরা মানবো না ওর আমি আমরা কল্লা ফালাম ফালাইবো আমার বিরুদ্ধে কথা কইলে আমরা ও কইতাছে উল্টা কথা ওর কল্যা এটাই স্বাভাবিক বিষয় এটা যদিও ঠিক না জিনিসটা উচিত না কিন্তু স্বাভাবিক মানে এরকমই হয় সাধারণত এখন এইরকম আপনার ভাবার কোনো কারণ নাই যে আমি একদিন এসে খুব সুন্দর করে বুঝাইলাম আর মুমিনা এসে সব বুঝা করে মানে যুক্তিবাদী হয়ে গেল এত সোজা বিষয়টা না ভাই হ্যাঁ মানে মানুষ ধর্ম থেকে বের হওয়াটা অত্যন্ত জটিল অত্যন্ত কঠিন একটা ব্যাপার সেটার জন্য যে মানসিক দৃঢ়তা লাগে সেটার জন্য যে যুক্তিবোধ লাগে সেটা ডেভেলপ করার বিষয় হ্যাঁ আপনি এইভাবে যদি চিন্তা এইভাবে চিন্তা করাটাই আপনার আপনি যেভাবে চিন্তা করতেছেন সেই চিন্তাটাই ভুল চিন্তা যে একদিন মানুষ একটা কিছু শুনবে আর শুনলে বুঝা যাবে হ্যাঁ ঠিকই কইতাছে এটা ভাবে হয় না ভাই হ্যাঁ যখন একটা বড় দুই হাজার বছর ধরে যে জিনিসটা চলতেছে দেড় হাজার বছর ধরে যে জিনিসটা চলতেছে সমাজে সেটার বিরুদ্ধে যখন একটা জিনিস নতুন একটা জিনিস মানুষ শুনে তখন তাদের মধ্যে যেমন ধরেন গ্যালিলিও কোপানি কাজ যখন প্রথম বলছে বা ধরেন বেগম রোকিয়া যখন প্রথম বলছে মেয়েদের শিক্ষা দীক্ষা দরকার তখন কি মানে তখন তো তাদের বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে তাই না তাদের তারা তাদের মেরে ফেলতে চাইছে অনেক মানুষ যে এইরকম খারাপ কথা কেন বললো কিন্তু তার মানে তো এটা না যে মানে আপনি থেমে যাবেন আপনার যে কাজ সেটা হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ধীরে 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 আসতেতে বলতে আপনারা হ্যাঁ হয়তো প্রথমে শেশুনতে যাবেন না প্রথমে সেবা করবে লাপলাফি করবে কাও কাও করবে কল্লা করতে যাবে এক বছর জাগ দুই বছর জাগ তিন বছর জাগ আমি তো আমার লাইভে দেখেছি অনেক মানুষ প্রথমে আইসা গাইলায় আমাদের এক করে উড়িয়ে দিত মানে আমার ইনবক্সটা দেখাইলে আপনি দেখতে পাইতেন ইনবক্সে একজন লিখছে যে ভাই কথা বললে ভুল হবে এমন একটা সময় ছিল যে আমিও আপনাকে অনেক কমেন্টে যা বকবক করছি বাট যখন আমি এই কথাগুলো আস্তে আস্তে শুনতে শুরু করছি তখন আমি জিনিসটা বুঝতে পারছি কারণ আমার তো

আপনি তো একদিন আপনার পরিবর্তন হয়ে যায় নাই তো আপনি আপনার হয়তো অনেক মানে বুদ্ধি অনেক শার্প দেখে আপনি একটু দ্রুত করতে পারছেন আর ছেলের বুদ্ধি একটু কম সে হয়তো একটু বেশি সময় লাগবে কিন্তু সময় লাগলো একটা সময় আস্তে আস্তে হয় মানুষের আমি দেখছি যে অনেক গুরু গাথা টাইপের মানুষ হইলো তারা আস্তে আস্তে বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ এটা আসলে বোঝা একটা হম যেমন ধরেন আমরা হচ্ছে কি যে দাস দাসীদের সাথে এটা করা এটা নিয়ে অনেক সমালোচনা বা শিশুদের সাথে এটা করা মুমিনা এসে আমাদের গাইলায় অনেক গাইলেন গাইলায় ওই তোর আমাকে নবী শিশু করছে তা তো কি তোর অনেক মহিলারা আইসা মানে অনেক কান্নাকাটি করে চিল্লা বকা করে দেখি ভাই সব দেখি হ্যাঁ ঠিক আছে করতেছে করুক অসুবিধা নেই করুক গালি করুক অসুবিধা নেই কিন্তু তারাও মানে হয়তো এক দুই বছর পরে তাদের যখন একটা মেয়ে হবে বা তারা যখন একটা ছোট বাচ্চা মেয়ে দেখবে তখন তারাও বুঝতে পারবে যে এই বাচ্চা মেয়েটার সাথে চুয়ান্ন বছরের একটা বুইরা বুইরা বেটা করতেছে এটা কেমন দেখে ভালো না আসলে এটা তো উচিত না এটা তো একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ের সাথে এইভাবে করাটা তো ঠিক না এটা তারাও রিয়ালাইজ রিয়ালাইজ করবে করবে একটা একটা সময় সময় না না হয়তো হয়তো তারা মুখে মুখে বলতে চাচ্ছে ধর্মকে রক্ষা করার জন্য এই সামাকে গাইলা যাচ্ছে কিন্তু তারাও যখন তাদের ব্যক্তিগত জীবনে যখন তারা ঘোরা ঘোরাফেরা করে বা বাচ্চা মেয়েকে যখন কোলে নেয় আদর করে তখন তারাও বোধ যে এই বাচ্চা মেয়েটা তো বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েটা কিভাবে এটা করবে এটা কি নিতে পারবে এটা কি তার ওই মানে এত অল্প বয়সে একটা মেয়ে এটা কি এত বুইড়া একটা ব্যাটার উই জিনিসটা করতে পারবে এটা তো করতে পারবে না এটা তারাও বুঝতে পারে কিন্তু তারা হয়তো মুখে স্বীকার করতেছে না কারণ আছে মুখে স্বীকার করলে তো ধর্মটা ইয়া হয়ে যায় কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা তাদেরকে রিয়লাইজ করতে হবে যে এই জিনিসগুলো আসলে খারাপ এই জিনিসগুলো আসলে অন্যায় ঠিক আছে এবিসিডি ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই ঠিক আছে ভাই জি হ্যাঁ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানালাম